নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। বুধবার ঘড়ির কাঁটায় 11:52। যুগান্তকারী এক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বাংলা। গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেল শিল্প শহর হাওড়াতে। MR 612 নম্বর এই মেট্রোর একটি। হাওড়া পৌঁছানোর পর মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর রেড্ডি পুজো দেন। এরপরেই MR 613 নম্বর রেকটিও একইভাবে সুড়ঙ্গ পথে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়। ফলে কেবলমাত্র আর সেতু নয়, এবার সুড়ঙ্গ পথেও জুড়ে গেল কলকাতা আর হাওড়া। কলকাতা মেট্রো সূত্রে খবর, এখনই এই রুটে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো শুরু হচ্ছে না, একটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব মাত্র। তবে খুব শীঘ্রই পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু করে দেওয়া হবে। আগামী 7 মাস এই ট্রায়াল রান চলবে। মূলত স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই ট্রায়াল রান চলবে। মেট্রোর জেনারেল ম্যানেজার আরও জানিয়েছেন, ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর যাত্রীদের জন্য এই পথে মেট্রো চলাচল শুরু হবে। প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথ 4.8 কিলোমিটার। চলতি বছরের শেষেই এই পথে যাত্রীবাহী মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রোর কর্তারা। হাওড়া ময়দান স্টেশনটি ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে মেট্রো ছুটবে জলের 32 মিটার নিচ দিয়ে। হুগলি নদীর নিচে 520 মিটার প্রশস্ত জায়গায় 45 সেকেন্ডে মেট্রো এই পথ অতিক্রম করবে। জলতল থেকে প্রায় 19 মিটার গভীরে তৈরি করা হয়েছে এই মেট্রো টানেল। সুড়ঙ্গের মাথা থেকে নিচের অংশের ব্যবধান 6 মিটার। ভূমিকম্প রোধক নানান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রকল্পে। 1943 সালে 3রা ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল হাওড়া ব্রিজের। চলেছিল যাত্রীবিহীন ট্রাম। এরপর তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আর এবার মহানগরীর সাফল্যের তালিকায় নবতম সংযোজন গঙ্গার নিচে মেট্রো সুড়ঙ্গ। দি রিপোর্ট, কলকাতা ব্যুরো। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।